তিনটি মন্ত্র নিয়ে যাদের জীবন সতম শিবম সুন্দরম দুঃখের পৃথিবীটা তাদের কাছে একে আনন্দ আশ্রম সেই মানুষই তো আসল মানুষ যার জীবন পরের তরে রাজার মুকুট ছেড়ে হাসে মুখে সে তো কাটা মুকুট পরে ধূপ চিরদিন গন্ধ বিলায় সে তো নীরবে জ্বলে মরে পরের সে মাসে হাসে মুখে নিজেকে যে ক্ষয় করে তিনটি মন্ত্র নিয়ে যাদের জীবন সত্যম শিবম সুন্দরম দুঃখের পৃথিবীটা তাদের কাছে একে আনন্দ আশ্রম নমস্কার বন্ধুরা চলে এসেছি রানুদির বাড়িতে আর আজকে আমরা সোশ্যাল মিডিয়ায় ভাইরাল সিঙ্গার ভুবন বাদ্যকার যিনি কাঁচা বাদাম বিক্রেতা তার ব্যাপারে কিছু কথা বলবো আর আজকের এই ভিডিওতে তোমরা ভুবন বাদ্যকারের বিষয়ে যেমন তোমাদেরকে বলবো আর এই কাঁচা বাদাম গানটাও যেহেতু রানুদি একজন সিঙ্গারের পাশে বসে আছি তাই রানুদিকে দিয়ে গাওয়ানোর চেষ্টা করবো সত্যি গানটা সত্যিই খুবই সুন্দর যিনি গানটা গেয়েছেন তাকে আমার অন্তরে শ্রদ্ধা জানাই সেই ভুবন বাদ্যকার ওনার অর্থনৈতিক অবস্থা খুব একটা ভালো না ভিডিও সূত্রে যেটুকু দেখেছি তো খুবই কষ্ট করে উনি জীবনযাপন করেন কিন্তু প্রতিভা কখনো লুক মানে চাপা থাকে না এটা একটা কথা যেমন রানুদিরও আগের জীবন খুবই কষ্টের ছিল তোমরা সবাই জানো রানাঘাট স্টেশনে উনি কতদিন কত রাত কাটিয়েছেন কত কষ্টের মধ্যে দিয়ে কাটিয়েছেন তারপরে অতীন্দ্রদার মারফতে গান ভাইরাল হয় তারপর তো আমরা এখন রানুদিকে সবাই চিনি শুধু ভারতবর্ষ না দেশ বিদেশে তো একই রকমভাবে ওই কাঁচা বাদাম গানটাও এখন দেশে বিদেশে চতুর্দিকে ছড়িয়ে পড়েছে এবং বেশ জনপ্রিয়তা লাভ করেছে তো আমি চাইবো ভুবনবাবুর আরও আরও সুন্দর সুন্দর গানও আমরা যাতে উপহার পাই আগামী দিনে ভাজা বাদাম তিনি বিক্রি করেন না সেটাও দেখেছি ভিডিওতে কারণ উনিই বলছিলেন ভাজা বাদাম খেলে শরীর খারাপ হতে পারে গ্যাস অম্বল হতে পারে কিন্তু কাঁচা বাদাম খাওয়া স্বাস্থ্যের পক্ষে ভালো ভুবনবাবুর সাথে আমারও দেখা করার ইচ্ছা রয়েছে যদি ভগবান চান অবশ্যই দেখা হবে যেমন রানুদির সাথে হয়েছে তো একটাই কথা বলবো ভুবনবাবুর উদ্দেশ্যে আপনি নিজের শরীরের খেয়াল রাখুন গানের চর্চাটা করুন আপনার গানের গলা খুবই সুন্দর অগণিত দর্শক আপনাকে খুবই ভালোবাসা দিয়েছে এবং আগামী দিনেও দেবে তো আপনি গানের রেওয়াজটা ছাড়বেন না তো বন্ধুরা বাদাম গান ভাইরাল হয়েছে কাঁচা বাদাম তো রানুদিকে প্রশ্ন করব আচ্ছা রানুদি তুমি কাঁচা বাদাম খেতে ভালোবাসো হ্যাঁ ভালোবাসি তবে এখানে ভাজা বাদাম খেয়েছি মেলাতে ভাজা বাদাম মেলাতে খেয়েছি কিন্তু কাঁচা বাদাম আমি মুম্বাইতে খেয়েছি বন্ধুরা কাঁচা বাদাম এখানে নিয়ে চলে এসেছি এটা ভুবনবাবুর কাঁচা বাদাম অবশ্যই নয় তো যে দোকান থেকে আমি পেয়েছি হাতের কাছে যে দোকান পেয়েছি সেই কাঁচা বাদাম নিয়ে এসেছি তো রানুদি কাঁচা বাদাম খাবে আর কাঁচা বাদাম খেতে খেতে কাঁচা বাদাম গানটা তোমাদেরকে শোনাবে তো রানুদি আমি দুজনেই বাদাম ছাড়াচ্ছি দেখো তো দেখো রানুদি কোলের মধ্যে বাদাম নিয়ে নিয়েছে কাঁচা বাদাম আর কাঁচা বাদাম গানটা এবার রানুদি তোমাদের জন্য শোনাবে গাও বাদাম বাদাম দাদা কাঁচা বাদাম আমার কাছে নয় তো বাবু ভাজা বাদাম আমার কাছে তবে শুধু কাঁচা বাদাম দারুন ভুবন বাদ্যকার বাবু যদি দেখে নানুদির এই গান গাওয়া তিনি খুব খুশি হবেন বাদাম গুলো এই কাঁচা বাদাম গুলোকে এই ঠোঙাটার মধ্যে রেখে দেওয়া হচ্ছে কাঁচা বাদাম খেলাম দুজনেই কাঁচা বাদাম গানও তোমরা শুনলে রানুদির কণ্ঠে আর ভুবনবাবুকে আবারও অনেক ভালোবাসা শ্রদ্ধা জানাই আপনি অনেক অনেক ভালো থাকুন আর সুন্দর সুন্দর গান আমাদেরকে উপহার দিন সেই সঙ্গে চাইবো রানুদি আমার মিষ্টি দিদিও যেন সবসময় ভালো থাকে তো গানে গানেই শেষ করব যে জন্য প্রেমের ভাব জানে না তার সঙ্গে নাই লেনা দেনা খাটি সোনা ছাইরা জেনে নকল সোনা সেজন সোনা চিনে না ও সেজন সোনা চিনে না সেজন সোনা চিনে না সকলে ভালো থাকবেন নমস্কার নমস্কার